শুক্রবার মানি বইমেলার মূল আকর্ষণ শিশু প্রহর। মেলা শুরুর সাথে সাথেই শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে আসতে থাকে। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সিসিমপুরের ইকরি, হালুম, টুকটুকি। গানে নাচে কিছুক্ষণের জন্য মেতে থাকে তারা। আমি দেখেছি টুকটুকি, শিকু, ইকরি আর হালুম। আমি একটা বাঘ দেখেছি, আমি একটা বই দেখেছি। ভালো লাগলো আর কি, গত দুই বছর খুব মিস করেছি। পাশাপাশি অনেক শিশুদের তাদের পছন্দের বইও কিনতে দেখা যায়। সিসিমপুরের বই কিনবো, গল্পের বই কিনবো আর ড্রয়িং বই কিনবো, বিজ্ঞানের বই, মজার গল্পের বই এগুলো। এখানে ড্রয়িং এর দেখেছি, এখানে বুটের দেখেছি, এখানে সব ধরনের বই দেখেছি। যুদ্ধের গল্পের বই, বিজ্ঞানীদের বই। আজকে কিনেছি চীনদেশী উপকথা বেসিক্যালি এবং ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। মেলায় আসা গতানুগতিক বইয়ের বাইরে আরো বই আনা প্রয়োজন বলছেন অভিভাবকেরা। বাট আরো ডিফারেন্ট টাইপের হলে মনে হয় ভালো হতো। ওরা তো সবসময় চার দেয়ালে বন্দি থাকে, তো একটু ডিফারেন্ট হলে ওদের আগ্রহটা একটু বেশি হতো। এবারের মেলায় পুরনো লেখকদের পাশাপাশি নতুন অনেক লেখকের বই এসেছে। যারা আসে মেলায় এর অর্ধেক পরিমাণ লোক যদি বই ক্রয় করতো তাহলে আরও ভালো হতো আমাদের জন্য। সময় বাড়ানোর ফলে পাঠকরা বেশি এসছেন, চাহিদা বৃদ্ধি পেয়েছে। বারে বারে ফিরে আসে যেটা কবিতার বই, তবে এই হচ্ছে কি ভালো সাড়া পাওয়া যাচ্ছে আর কি। মেলার ১৮তম দিনে পাঠকদের সমাগম আশানুরূপ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।